খাগড়াছড়ি সদর উপজেলার 4 নং প্যারাছড়া ইউনিয়ন পরিষদের 2018-2019 অর্থ বছরের বাজেট ঘোষণা করায়। যোগাযোগ, সুপেয় পানি ও সোলার স্থাপন খাতরে গুরুত্ব দিয়ে উন্নয়ন ও রাজস্ব খাত মিলিয়ে 59,38,324 টিয়ার বাজেট ঘোষণা করছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা। আজি মঙ্গলবার দুইজি ইউনিয়ন পরিষদের কার্যালয়ত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরিজ, এসময় উপজেলার পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা মোহাম্মদ জাকরিয়া, ইউনিয়ন পরিষদের সচিব প্রভা রঞ্জন চাকমা, সাংবাদিক আবু দাউদ, প্যারাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমিশার কৃষা সহ আরো বোধকীয় বক্তব্য রাখেন। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।